আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তোমাদের নৌকা কোথায়? এই তো এখানেই ছিল। এখানেই ছিল? আরে এখানে ছিল তো গেল কোথায়? দেখছি না তো। কি বললে? কি বললে বাবা? এই তো দেখছি না। স্যার প্যাদানি দেন বলে ফেলবে। জানো একে? হ্যাঁ, তুমি প্যাদানি দিতে বলছো? না স্যার, এ আমাদের জেনে কাজ কি? আমাদের এসপি সাহেবের সুপুত্র। এসব ছেড়ে চল বাসায় যাই। হীরা কাশেম নেই, ইসো ধরা পড়ে গেল, বাকি আমরা কজন থেকে আর কি করি? ডাকাতদের নৌকাটা একটু পরে এসে পড়বে। কেন? পুলিশ তো আমাদের খুঁজতে বের হয়ে গেছে, কাজেই ডাকাতেরা ওর মাঝে থাকতে চাইবে না। নৌকায় খোঁজ করে যদি ডাকাতদের বন্দুক বের হয়ে পড়ে। ঠিকই বলেছিস, আমরা ডাকাতদের আগেই শুভাপুরে পৌঁছে নৌকা থামিয়ে রাখবো, তাহলে ডাকাতেরা সন্দেহ করবে। এমনিতেও আমাদের সন্দেহ করবে না। কোনো ডাকাত কি আর চিন্তা করতে পারবে? আমরা এতদিন ধরে তাদের পিছনে আঠার মতো লেগে আছি। তা অবশ্য ঠিক। আহ বেচারা মিশু, কিন্তু করার কিছুই নেই, ওকে তো আর আমরা থানা থেকে ছিনিয়ে আনতে পারি না। তুমি কি স্পষ্ট শুনেছো ওরা শুভাপুর গ্রামে ডাকাতি করতে যাবে? হ্যাঁ আমি স্পষ্ট শুনেছি, ওরা কয়েকজন বলছিল শুভাপুর গ্রামের ইদ্রিস খার বাড়ি, অন্য কয়েকজন বলছিল মেথিকান্দা গ্রামের বিলায়েত উদ্দিন নাকি সেই লোকের বাড়ি। তুই এত সব মনে রাখলি কি করে? মনে নেই তো। মানে শুধু শুভাপুর আর ইদ্রিস খার বাড়ি মনে আছে, আর কিছু মনে নেই। ওগুলো বানিয়ে বল। বাহ, ও দুটো বানিয়ে বললি না কেন? খ্যাক খ্যাক করিস না, ওরা তো ডাকাতি করবে শুভাপুর গ্রামের ইদ্রিস খার বাড়িতে। ও দুটো জানলেই হলো, অন্যগুলো না জানলে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই, কিন্তু এ দুটো ঠিক শুনেছ তো? 100 বার বললাম, স্পষ্ট নিজের কানে শুনেছি। ডাকাতেরা চাঁদ ডুবে যাবার ঠিক পরপর শুভাপুর গ্রামের ইদ্রিস খার বাড়িতে রওনা দেবে, তা তোদের বিশ্বাস হচ্ছে না? আচ্ছা বাবা আচ্ছা, বিশ্বাস করলাম। এখন তাহলে ভেবে ভেবে একটা প্ল্যান বের করো, কিভাবে কি করা যায়। প্ল্যান পরে হবে, খিদেই জান যাচ্ছে। হ্যাঁ আগে খেয়ে নি, তারপর ভাবা যাবে। সবাই একসাথে খাওয়া যাবে না, আমাদের নৌকা চালিয়ে যেতে হবে। আমরা ডাকাতদের নৌকার আগেই শুভাপুরে পৌঁছাতে চাই। নানটু পরে খাবে। শুভাপুর পার হয়ে আসিনি তো, একটু খোঁজ নিয়ে নিলে হতো না? দাঁড়া দেখছি। ছয়
সাতান বাক্কর বেলা থাকতে পৌঁছা যাবে জাপি পারে। আমরা যদি সন্ধ্যার দিকে শিবপুরে পৌঁছাই তাহলে আমাদের হাতে থাকবে প্রায় 8 ঘন্টা। একটা দল যাবে কাছাকাছি থানাতে পুলিশকে খবর দিতে, আরেকটা দল যাবে ডাকাতদের পিছু পিছু, দরকার হলে ডাকাতদের আটকাবার জন্য। সেটার লিডার আমি। কি দেখা যাবে, কে কে থানাতে যাবে? আমি তো লিডার, যাওয়ার প্রশ্নই ওঠে না। আমার তো হাত ভাঙা, পুলিশের কাছে যেতে ভয় করছে। আমার মোটেই ভয় করে না, কিন্তু তাই বলে মনে করিস না আমি তোদের সাথে যাব। তাহলে কেউ থানাতে যাবে না? আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি হাত চালা, ওরা এসে পড়ছে। কত দূর? এখনো বেশ খানিকটা দূরে, তবে এসে পড়বে। এবারে বাম দিকে যেতে হবে, মাইল খানিক যেতে হবে, তারপর শুভাপুর। রবিন, এদিকে তো প্রচন্ড স্রোত। এরকম উজান স্রোত ঠেলে যাওয়া যাবে না, দেরি হয়ে যাবে অনেক। এখানেই রাখ। তাহলে এই ফাঁকে এক কাপ চা করে ফেলি। এখন দারুণ গরম গরম এক কাপ চা খেলে দেখো শরীরটা কেমন চাঙা হয়ে ওঠে। আসবো স্যার। আসুন, গবেটগুলোর খোঁজ পেলেন? খোঁজ পেলাম কি বলছেন স্যার, একেবারে স্যার সঙ্গে করে নিয়ে এসেছি স্যার। এই দেখুন স্যার, কাছে বাবা। স্যার রাগারাগি করবেন না স্যার, আপনার ভয় তো স্যার একেবারে অস্থির হয়ে আছে স্যার। আমরা যে তোদের জন্য চিন্তা করি তা তোরা বুঝিস? আচ্ছা আব্দুল ভাই সাহেব বলুন স্যার, বাকিটা গেল কোথায়? স্যার ওর কথা মতো আমি স্যার সমস্ত জায়গায় খুঁজেছি স্যার, কোনো নৌকা তো নেই, কোনো জায়গায় নেই স্যার। আমার মনে হয় স্যার ওকে ধরা পড়তে দেখে বাকিরা সব সটকে পড়েছে স্যার। তাড়াতাড়ি ছড়ি নিয়েছে চল, নিলে তোকে আর আমাকে চিনে ফেলতে পারে। ঠিক বলেছিস। বড্ড খিদে পেয়েছে, ভাত রেঁধে খেতে ইচ্ছা করছে না, তার চেয়ে এই বেলাটা চিড়ার কলা দিয়ে সেরে ফেলি, কি বলো? হ্যাঁ ঠিক বলেছিস। আমি শলিল আর মিশু থাকি, তোরা যা। বলা তো যায় না, ডাকাতরা যদি অন্য কোনো ফোন দিয়ে এটে থাকে। কিন্তু তোরা সাবধান থাকিস, আবার যেন এক একা ফাইট দিতে যাস না, চল। দুই ডজন কলা আর 2 কেজি চিড়া দেন তো। কত হয়েছে? 80 টাকা। ও এলো 20 টাকা।
আচ্ছা চাচা মিয়া, ইদ্রিসখার বাড়ি কোথায়? ইদ্রিসখা বলে তো এখানে কেউ নাই। কেউ নাই? না, ইসমাইল খা আছে, ওই খান বাড়ির। সেই হবে, আমাদের ভুল হয়ে গেছে। ইসমাইল খার বাড়িটাই কদ্দূর? এইখান থেকে আধা ক্রোশ দক্ষিণে হইব। আমাদের একটু ভালো করে চিনিয়ে দেন না, আমরা যাব। ওই যে কাঁচা সড়কটা, এটা ধইরা গেলেই দেখবা বড় একটা মসজিদ পড়ছে, শায়েস্তা খারামুলের। এই মসজিদের বাম পাশে একটা বাঁশের পুল। এই বাঁশের পুল পার হইয়া হাতের বাম পাশে দিয়া ছোট সড়ক ধইরা খালের পাড়ে পাড়ে গেলে দেখবা বড় একটা দিঘি আছে। এইটা ইসমাইল খার বাড়ি বাবা। এর বাড়িতে বড় বড় কয়েকটা টিনের ঘর আছে, আর বড় বড় কয়েকটা খ্যারের পালাও আছে। কাছাকাছি কোথাও থানা আছে বলতে পারেন? থানা? থানা দিয়ে কি হইব বাবাজি? একটু দরকার ছিল, যদি বলতেন। এইদিকে থানার নাম আলিপুর, সে তো মাইল তিনেক দূর। চল। এই যে বাবাজিরা, কোথেকে আইছো, যাইবা কই? কথা কয় না কেন, আবার থানার কথা জিগাইল, ব্যাপারটা খুব সন্দেহজনক। যাই, খাঁ সাহেবে খবরটা দিয়ে আই। কি করছিলি, পানিতে নেমেছিলি কেন? বলছি ডাকাতদের নৌকার কাছে গিয়েছিলাম, মাথায় কচুরি পানা দিয়ে ডাকাতদের কথাবার্তা শুনতে। তো দারুণ সাহস তো, কি সাংঘাতিক! এই শীতের মাঝে গেলি কেমন করে? ভয় করলো না? এই হলো রবিন, তোদের গ্রেট লিডার। ডাকাতদের কথা কিছু শুনেছো? হ্যাঁ, যে বাড়িতে ডাকাতি করবে তার নাম ইসমাইল খা, ইদ্রিস খা নয়। ইদ্রিস খা বলে আসলে কেউ নেই, খোঁজ নিয়ে এসেছি। আর কি শুনলি বল? ডাকাতেরা চাঁদ ডুবে যাবার ঠিক পরপর রওনা দেবে, আরেকটু হলে তো আমাকে প্রায় ধরেই ফেলেছিল। কি সর্বনাশ! তারপর? আমি সাথে সাথে ডুব সাঁতার দিয়ে একেবারে এইখানে। আর কিছু শুনোনি? কতজন লোক, কি সমাচার? ওরা কি আর চেঁচিয়ে চেঁচিয়ে পরামর্শ করেছে? গুজ গুজ করে কথা বলে, আর কি বিশ্রী ভাষা! রিভলভারটা হারিয়েছে বলে চান্দু নামের একটা ডাকাতকে ওরা সবাই একটু পরে পরে বিশ্রী ভাষায় গালাগালি দিচ্ছে। ভীষণ তর্ক করছিল, তাই এক কথা বারবার বলছিল, তাতেই কিছু কিছু বোঝা গেল। ওদের কয়টা বন্দুক? তিন চারটে হবে। অন্যেরা বর্ষা, রামদা, টেটা, লেজা এগুলো নিয়ে বের হবে। ওরা কি কাউকে মেরে টেরে ফেলতে পারে? দরকার না হলে কাউকে মারবে না বলে বলেছে, কিন্তু দরকার হতে পারে, কারণ ইসমাইল খানা কি খুব শক্ত মানুষ। আমাদের এখনই থানায় খবর পাঠানো উচিত। ওস্তাদ যেরকম, তাতে মনে হচ্ছে আমরা জেরা কিছু করতে পারব। কারা যায়?
দাঁড়াও। খা সাহেব, এরাই তোমরা কারা, কোথায় যাবে? আপনি কে? কি চাও? আপনার নাম কি ইসমাইল খা? হ্যাঁ। আপনার কি আমাদের দরকার? আমাদের জলদি আপনার বাড়ির ভেতরে নিয়ে চলুন, তাড়াতাড়ি। থানাতে এক্ষুনি একটা লোক পাঠাতে হবে, ঘন্টাখানেকের মধ্যে যেন পৌঁছে যায়। তোমাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। সব বুঝিয়ে দেব। আমাদের আপনার বাড়ির ভেতরে নিয়ে চলুন, তাড়াতাড়ি, দেরি হলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, এসো। আরো কিছু লোক জোগাড় করো, চারদিক থেকে ঘিরে ফেলতে হবে, কোনো মতে যেন ছাড়া না পায়। ইদ্রিস মিয়া, আমার ছোট ছেলে আলম খাকে আর এই ছেলেটাকে একসাথে থানায় পাঠাও, ওসি সাহেবকে বিস্তারিত জানাও। এসো চলো বাবাজি। ছেলেরা, তোমরা ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে। আমরা নিজেরা ফাইট দিতে চাচ্ছিলাম, এখন দেখলি কেউ আমাদের পাত্তা দিচ্ছে না। ওদের দোষ কি? দেখেছে বয়স কম। বয়স কম? বয়সে কি সব? আমাদের কাছে কি ইয়ে কম আছে নাকি? ইয়ে? হ্যাঁ, মানে বুদ্ধি, সাহস, অস্ত্রশস্ত্র, কায়দা। আমরা সব করলাম অথচ খোকা বাবুরা, ও খোকা বাবুরা, কই গেল সবাই? খোকা বাবুরা, ও খোকা বাবুরা, কই গেল সব তোমরা? খোঁজ বেটা খোঁজ, খুঁজে খুঁজে হয়রান। খুঁজে পেলেন? না, রাগ করেনি তো, কেউ খোঁজ নিচ্ছিল না, না খেয়ে আছে নাকি কে জানে, ধাপ্পা দিল না তো। আজকালকার ছেলে ছোকরা, তবু সাবধান থাকা ভালো, বলা তো যায় না। না, মজা করেনি, ওদের একজন থানায় গেল না। তা বটে, কিন্তু অন্যেরা গেল কই? চল ভেতরে যাই, মানে ভেতরে গিয়ে দেখে আসি। কি সর্বনাশ, এখন মারামারি হবে, দেখবি না।
রবিন, 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 এই বাড়িতে ডাকাত আসবে। ছেলেগুলোর কিছু হয়নি তো? শুধু হাত কাটা ছেলেটা, হাত কাটা ছেলেটা ফিট হয়ে গেছে। পানি আনো, পানি আনো। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমরা সবাই ভেবেছিলাম সব পত্রিকায় বুঝি আমাদের ছবি টবি ছাপা হবে। শুধু একটি পত্রিকার এক লাইনে লিখেছিল, দুর্ধর্ষ ডাকাত দল ধৃত, খবরে প্রকাশ, কয়েকজন কিশোরের দুঃসাহসিক প্রচেষ্টার দরুন এদের ধরা সম্ভব হয়। কিন্তু ভিতরে কোথাও আমাদের কথা লিখল না। খবরে কাগজ গুরুত্ব না দিলে কি হবে? স্কুলে গেলেই সবাই আড় চোখে তাকায় আর বলা বলি করে, এই ছেলেগুলি, এই ছেলেগুলি। স্যাররা অবশ্য ব্যাপারটা ভালো চোখে দেখেননি। মালিক স্যার তো একদিন আমাদের কানই মলে দিলেন, অবশ্য হাসতে হাসতে। আমাদের উপর এখন সবাই খুব তীক্ষ্ণ নজর রাখে। আবার কখন পালিয়ে যায়? ডাকাতগুলি 8-10 বছর করে জেল হয়েছে। ওদের নামে নাকি আগেরও অনেক কেস ঝুলছিল, এখন সবাই জেলে। ইসমাইল খা আমাদের মাঝে মাঝে দেখতে আসেন, যখনই আসেন কিছু না কিছু উপহার নিয়েই আসেন। একবার এনেছিলেন এক নৌকা, আমরা সবাই মিলে 3-4 দিনই খেয়েও শেষ করতে পারিনি। আমরা এখনো ফুটবল খেলি, নৌকায় করে ঘুরে বেড়াই, আর সব সময় চোখ কান খোলা রাখি কখন কোথায় কি ঘটে যাবে, আর আবার হয়তো আমাদের ছুটতে হবে নতুন কোনো রহস্যের সন্ধানে।